আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য চলে আসলাম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা যে স্টারটা নেন, আপনি যখন লাইভ করেন বা যে কোনো ভিডিওতে আপনি যখন স্টারটা নেন, স্টারটা একটা বড় ধরনের একটা স্টিকার। আপনি স্টারটা নিতে পারেন, আর কেউ যদি আপনাকে একটা স্টিকার কমেন্ট করে বা একটা স্টিকার দেয়, তখন আপনার মুভ মাইন্ডটা ঠিক থাকে না, আপনার মুভ মাইন্ড ভালো থাকে না। কেন, কী সমস্যা, আপনি এই জায়গাটা বুঝতেছেন না কেন? আপনি যে স্টার নেন, স্টারটা কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা স্টিকার। তো এই স্টিকার আপনি নিতে পারেন, আপনাকে কেউ স্টিকার দিলে আপনি রাগান্বিত হন বা আপনি এই জিনিসটা বুঝতে চান না। স্টিকার কমেন্ট কখনো আপনার লাইভের জন্য হোক আর আপনার ভিডিওর জন্য হোক, স্টিকার কমেন্ট কখনো কি খারাপ না। আর স্টিকার তো আজও পর্যন্ত দেখিনি যে কারো একটা লাইভ, কারো একটা ভিডিও, কারো একটা সমস্যা হয়েছে যে স্টিকার কমেন্টের কারণে, যে স্টিকারের জন্য এমন হয়েছে না। এর একটা গুজব ছড়ানো হয়েছে, সবাই এই গুজব নিয়েই কি একজন আরেকজনের কাছে, মানে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এটা কার কাছ থেকে জানলেন, কিন্তু সে উত্তর দেয় আমি আমার বড় ভাই থেকে শুনছি। আবার তারে যদি জিজ্ঞাসা করা হয়, সে বলে যে আমার এক আন্টি আসলে আন্টি থেকে শুনছি। তো বিষয়টা এরকম, আপনি ফেসবুকের সাথে যখন আপনি লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলবেন যে স্টিকার কমেন্টের কারণে কোনো লাইভে সমস্যা হয় কিনা বা কোনো ভিডিওর উপরে সমস্যা হয় কিনা, আপনাকে ফেসবুক থেকে স্টিকার কমেন্টটা দেওয়া হয়েছে আপনি ব্যবহার করার জন্য, আপনি স্টিকার কমেন্টটা ব্যবহার করবেন, হয়তো অতিরিক্ত কিছু করবেন না। আপনি লাইভে যাবেন, 10টা 5টা দিতে পারবেন, কিন্তু আপনি এরকম করতে পারবেন না যে একটা পর একটা এইভাবে আপনি দিতেই থাকবেন, এরকম পারবেন না। প্রত্যেকটা জিনিসেরই নিয়ম আছে, নীতি আছে, আপনি প্রত্যেকটা জিনিসকে আপনি অ্যাকুরেটভাবে ব্যবহার করার জন্য আগে জানতে হবে কীভাবে ব্যবহার করা লাগে। আপনি স্টিকার কমেন্ট সম্বন্ধে আগে জানতে হবে যে স্টিকার কমেন্টটা কীভাবে করতে হবে এবং কাকে করতে হবে, কোন টাইমে কীভাবে করতে হবে। আমি একটা আলোচনা করতেছি, যে আলোচনাটা হইতেছে এটা মাঝখানে এমন একটা রাইট পড়ছে, তখন আপনি একটা হাতের একটা স্টিকার দিলেন যে কথা ঠিক আছে এরকম, আবার আপনি এরকম একটা স্টিকার দিলেন যে এখন আলোচনা চলতেছে ফেসবুকের বিষয় নিয়ে, আপনি একটা বৃষ্টি হইতেছে এমন একটা স্টিকার দিলেন, এটা হবে না। স্টিকারটা এমন হতে হবে যে আপনার যে ভিডিওটা চলতেছে আপনার ভিডিওর সাথে সাথে মিল থাকতে হবে স্টিকারে, স্টিকারের কথার সাথে আপনার মিল থাকতে হবে, ভিডিওর সাথে আপনার মিল থাকতে হবে। বেমিল দিলে এটা একটু সমস্যা হয়, সমস্যা হওয়ার সম্ভাবনা রাখে। প্রত্যেকটা জিনিসেরই সঠিকভাবে ব্যবহার করার জন্য একটা সিস্টেম থাকে, আপনারা আগে সিস্টেমগুলো জানুন। আপনারা কি করেন, একজন আরেকজনের কথা শুনে নাচতে থাকেন, আপনারা আগে বিষয়টা জানুন, বুঝুন, তারপরে এটাকে ব্যবহার করুন। আপনার জানার পরে ব্যবহার করলে কী হবে, আপনার খুব সহজ হবে এবং কি আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর আপনি যদি না জেনে না ব্যবহার করেন, তাহলে সেটার সম্মুখীন হবেন, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজ এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।